আপনার শিশুর প্রথম দাঁত উঠলে করণীয়। শিশুর দাঁত ওঠা, যেদিনটিকে আপনার শিশুর প্রথম দাঁত উঠতে দেখা গেল সেই দিনটি আপনার কাছে এক অতি আনন্দময় উত্তেজনার দিন। আর তারপরেই আপনি আপনার বাচ্চার নতুন দাঁতের মিষ্টি হাসি বারবার দেখতে চাইবেন। যদিও খুব তাড়াতাড়ি হলে 3 থেকে 4 মাস বয়সে কিংবা খুব দেরি হলে 1 বছর বয়সে দাঁত ওঠা শুরু করে, তবে সাধারণত প্রায় 6 মাস বয়সের সময়ই শিশুর দাঁত বেরোনো আরম্ভ হয়। কিন্তু দাঁত বেরোনোর আগেই শিশুর মাড়িতে দাঁতগুলো এক এক করে বেরোবার প্রস্তুতি শুরু হয় এবং এতে শিশু একটু অস্বস্তি বোধ করে। এই সময় লক্ষ্য করলে দেখবেন বাচ্চার মুখ দিয়ে লালা ঝরছে, সব কিছুতেই কামড়াতে চাইছে, আর কিছুটা যেন খিটখিটে হয়ে যাচ্ছে। আপনার শিশুর এই অস্বস্তিকর অবস্থা কাটানোর জন্য আপনি যা করতে পারেন তা হলো করে আঙুল দিয়ে তার মাড়ি আস্তে আস্তে ঘষে দিন, একটু শক্ত কিছু তাকে চিবাতে দিন, যেমন কাঁচা গাজর, সেকা রুটি। শিশুকে তরল খাদ্য খেতে দিন কাপে, এই সময় চুষে খাওয়া তার পক্ষে কষ্টকর হতে পারে। ঠান্ডা হাওয়ায় শিশুকে বের করবেন না, কেননা এত সাধারণত দাঁত ওঠার যন্ত্রণা আরো বেড়ে যায়। আপনার বাচ্চার সমস্ত দাঁত বেরিয়ে গেলে সাধারণত 2 বছরের মধ্যে তাকে চিবানোর মতো খাদ্য, টাটকা ফলমূল এবং শাকসবজি প্রচুর পরিমাণে দিন। এইসব চিবানোর ফলে তার দাঁত হয়ে উঠবে পরিষ্কার এবং ঝকঝকে। মনে রাখবেন, এমনকি দুধ দাঁতের ক্ষেত্রেও দাঁতের স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই জরুরি। অতএব তাকে অল্প বয়সেই দাঁত মাজার অভ্যাস করান। শিশুর খাদ্যে চিনি জাতীয় জিনিস কম দিন, এতে তার দাঁতের ক্যালসিয়াম, ভিটামিন ডি, এতে তার দাঁতের ক্ষয় রোধ করা যাবে এবং স্থায়ী দাঁতের স্বাস্থ্যসম্মত গঠনের জন্য শিশুর খাদ্যের পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকা চাই। বয়সের হিসাবে দাঁত বেরোনোর অনুক্রম 6 থেকে 8 মাস 1 ইঞ্চ সাইজের, 6 থেকে 10 মাস 2 ইঞ্চ সাইজের, 12 থেকে 15 মাস 3 ইঞ্চ সাইজের, 18 থেকে 24 মাস 4 ইঞ্চ সাইজের, 5 মোলার, 6 মোলার, 7 ক্যানাইন, 20 থেকে 30 মাস 8 ক্যানাইন, 9 মোলার, 10 মোলার। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।